দেখতে দেখতে শেষের পথে 2023 সাল, তবে রেখে গেছে অনেক স্মৃতি। রোনালদোর হাত ধরে ফুটবল শুরু হয়েছে আরব বসন্ত। আছে ব্রাজিল আর্জেন্টিনা মহাদৈরথের গল্প, আছে ট্রেবল জয়ী ম্যান সিটির কাহিনী, আছে মেসির অষ্টম ব্যালন্ডিয়র ঘরে তোলার রেকর্ড ছাড়াও আরও অনেক স্মরণীয় ঘটনা। বিশ্বের অন্যতম জ্বালানি তেল উৎপাদনকারী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় সৌদি আরবকে, আর সেখানেই ফুটবল বিপ্লব ঘটেছে 2023 সালে। গত বছরের শেষ মুহূর্তে সৌদি প্রো লিগে ক্লাব আল নাসরে পাড়ি দিয়ে বেশ হইচই ফেলে দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর একে একে সেখানে পাড়ি জমান কারিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, সাদিও মানে, এমনকি ব্রাজিলিয়ান তারকা নেইমারও। তবে ভিন্ন পথে হাঁটলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্যারিসের ক্লাব পিএসজির সাথে সম্পর্ক চুকিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে। 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পুরস্কার হিসেবে অষ্টমবারের মতো ব্যালন্ডিয়র ট্রফি ঝুলিতে পড়েছেন লিও। সেই সাথে পেলে ম্যারাদোনার পর তার মোমের মূর্তি জায়গা করে নিয়েছে কনমেবল জাদুঘরে। এদিকে এই বছরই ক্লাব ফুটবলে চমক দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের পাশাপাশি উয়েফা সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যায় পেপ গার্দিওলার দল। এই বছরই নারী বিশ্বকাপে শিরোপা প্রথমবারের মতো জিতে নেয় স্পেনের কন্যারা। তবে সেই সাফল্যকে পাশ কাটিয়ে যায় এক চুমুকাণ্ড। ফাইনালের মঞ্চে আবেগ ধরে রাখতে না পেরে অধিনায়ক হারমোসোকে জড়িয়ে ধরে চুমু খান স্প্যানিশ ফুটবল সভাপতি লুইস রুবিয়ালেস। তাতে বিশ্বজুড়ে ওঠা সমালোচনার ঝড়ে শিরোপা উৎসব হয়ে যায় ম্লান। ফুটবলের মতো বছর জুড়ে নাটক ছিল না ক্রিকেটে, তবে ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরে অভাব ছিল না রোমাঞ্চের। সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেও শেষ পর্যন্ত সেরা চারে থাকতে পারেননি আফগানিস্তান। অন্যদিকে প্রথমবারের মতো লক্ষাধিক দর্শক উপস্থিতির ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হারে স্বাগতিক ভারত। অজিদের ঘরে ওঠে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দেখতে দেখতে শেষের পথে 2023 সাল, তবে রেখে গেছে অনেক স্মৃতি। রোনালদোর হাত ধরে ফুটবল শুরু হয়েছে আরব বসন্ত। আছে ব্রাজিল আর্জেন্টিনা মহাদৈরথের গল্প, আছে ট্রেবল জয়ী ম্যান সিটির কাহিনী, আছে মেসির অষ্টম ব্যালন্ডিয়র ঘরে তোলার রেকর্ড ছাড়াও আরও অনেক স্মরণীয় ঘটনা। বিশ্বের অন্যতম জ্বালানি তেল উৎপাদনকারী রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় সৌদি আরবকে, আর সেখানেই ফুটবল বিপ্লব ঘটেছে 2023 সালে। গত বছরের শেষ মুহূর্তে সৌদি প্রো লিগে ক্লাব আল নাসরে পাড়ি দিয়ে বেশ হইচই ফেলে দেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর একে একে সেখানে পাড়ি জমান কারিম বেনজেমা, রবার্তো ফিরমিনো, সাদিও মানে, এমনকি ব্রাজিলিয়ান তারকা নেইমারও। তবে ভিন্ন পথে হাঁটলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। প্যারিসের ক্লাব পিএসজির সাথে সম্পর্ক চুকিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের দল ইন্টার মায়ামিতে। 36 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেওয়ার পুরস্কার হিসেবে অষ্টমবারের মতো ব্যালন্ডিয়র ট্রফি ঝুলিতে পড়েছেন লিও। সেই সাথে পেলে ম্যারাদোনার পর তার মোমের মূর্তি জায়গা করে নিয়েছে কনমেবল জাদুঘরে। এদিকে এই বছরই ক্লাব ফুটবলে চমক দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জয়ের পাশাপাশি উয়েফা সুপার কাপ আর ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে যায় পেপ গার্দিওলার দল। এই বছরই নারী বিশ্বকাপে শিরোপা প্রথমবারের মতো জিতে নেয় স্পেনের কন্যারা, তবে সেই সাফল্যকে পাশ কাটিয়ে যায় এক চুমুকাণ্ড। ফাইনালের মঞ্চে আবেগ ধরে রাখতে না পেরে অধিনায়ক হারমোসোকে জড়িয়ে ধরে চুমু খান স্প্যানিশ ফুটবল সভাপতি লুইস রুবিয়ালেস। তাতে বিশ্বজুড়ে ওঠা সমালোচনার ঝড়ে শিরোপা উৎসব হয়ে যায় ম্লান। ফুটবলের মতো বছর জুড়ে নাটক ছিল না ক্রিকেটে, তবে ওয়ানডে বিশ্বকাপের 13তম আসরে অভাব ছিল না রোমাঞ্চের। সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেও শেষ পর্যন্ত সেরা চারে থাকতে পারেননি আফগানিস্তান। অন্যদিকে প্রথমবারের মতো লক্ষাধিক দর্শক উপস্থিতির ফাইনালেও অস্ট্রেলিয়ার কাছে হারে স্বাগতিক ভারত। অজিদের ঘরে ওঠে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।